নাহার সালমা লিখেছেন আমি শুনেছি পাতা খাইলে নাকি শরীর নাপাক হয় প্রথম কথা যে জর্দা খেলে শরীর নাপাক হয়ে যায় এবং সে জাহার নামে যায় এই কথাটা পুরাপুরি কোরআন হাদিস বিবর্জিত কোরআন হাদিসের কোথাও এমন কথা নেই যে জর্দা খেলে বা নেশা করলে শরীর হারাম হয়ে যাবে জর্দা স্বাস্থ্যের জন্য খুঁজে জন্য আমরা বলি এটা না খেতে কিন্তু খেলে সে জাহান্নামে নামে যাবে তার শরীর হারাম হয়ে যাবে এই কথাগুলো পরিপূর্ণই ভুল কোরআন হাদিস বিবর্জিত এই কাজটা সামাজিকভাবে যেমন ঘৃণিত মৃত মানুষের গুছতে খাওয়া আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে বলেছেন যে এর মতোই গিবত জিনিসটাই এর মতোই ঘৃণিত কিন্তু আমরা নিজের অজান্তে নিজের অজ্ঞাতা সারে নিজের নিজের বেখেয়ালে অনেক সময় আমরা গিবোধ করে ফেলি একজন প্রিয় দর্শক আজকের আজকের এই পবিত্র মাহে রমজানের প্রথম যে দশক সেই দশক আজকে অতিক্রান্ত হচ্ছে রহমত রহমতের দশ দিন যদি রহমত এই দশ দিনের সাথে নির্দিষ্ট না তো আমরা বলবো যে এই রমজানে আমাদের প্রতিজ্ঞা হোক যে আজ থেকে আমরা কারো গিবদ করবো না জি ইনশাল্লাহ মতরাম চমৎকার আলোচনা করছেন যে আল্লাহ রসুল সাল আলাম একটা হাদিসও আছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম যখন মেয়ারাজ রজনীতে গিয়েছিলেন মেয়ারাজে গিয়েছিলেন তখন আল্লাহ রসোল্লাহ আলি হস্লাম এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে জিব্রাহল আলহি সাল্লাম আল্লাহ নিয়ে গিয়েছিলেন তখন এই সমস্ত এই সম্প্রদায়ের লোকের মানুষের হাতগুলো যে হাতের নোখগুলো ছিল তামার হ্যাঁ তারা নিজেরাই চেহারার মধ্যে খামচাচ্ছে খামচাচ্ছে তখন আল্লাহ রসোসল্লাহ আলহিহি হসাল্লাম জিব্রাহল আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন যে জিব্রাহিল এরা কারা হ্যাঁ এরা কারা এরা এই যে তারা নিজেদের শরীরে নিজেরা খামচাচ্ছে মাংসগুলো তুলে ফেলছে তো জিব্রাহুল আলা সাল্লা বললেন যে এরা সুলাল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে

এক শাস্তি হচ্ছে তো বলছেন যে এটা খুব বড় কোনো গুণা করেছে তারা বিষয়টা কিন্তু এমন নাম মাহাধুহু মা ফাঁকা নাইম শি সে সব সময় করতো গিবত করা মানে অপর মৃত মৃতবাহের গুস্ত খাওয়া তো এই অন্যান্য গুণা সাইদুজামান্ন ভাই আমি এখানে যে কথাটা বলবো যে আমরা যদি চুরি করি তাহলে অনুভূতিটা থাকে যে আমি গুণা করছি যদি কেউ নেশা করে তার অনুভূতিটা থাকে যে আমি নেশা করছি বা অন্য কোনো পাপ কাজ করলে তার ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করে কিন্তু আমি এখানে বসে আছি দেখা যায় মসজিদে বসেও আমি আরেকজনের দুষ্টার করলাম যে ভাই শুনেছেন এর কথা এই কাজটা করলো ঠিক করলো এই যে আমি গিবত শুরু করে ফেলছি এজন্য দেখেন আমাদের হজ্জাতুল ইসলাম কাসিম নানি রহিমাল্লাহ বলছেন যে গিবত থেকে বিরত থাকার একটা চিকিৎসা হলো যে কারো প্রশংসা না করা কারো সামনে কারণ কি মনে করেন শ্রোতা এখানে বসছি সাইজুল জামান ভাইয়ের কাছে আমি একজনের প্রশংসা করব বা উনি আমার কাছে একজনের প্রশংসা করবো আমি বলবো ভাই আসলে তো উনি ভালো মানুষ কিন্তু ওনার এই এই সমস্যা এই যে গিবৎসির হয়ে গিয়েছি মানে এই গুনাটা এমন যেটা মানুষের গুণা মনে হয় না মানে মানুষ একটা মুখরোচক বাংলাতে শব্দ আছে মুখরোচক একটা খাবার খেতে কিন্তু ভেতরে স্বাদ নেই কিন্তু খাচ্ছে খেতে মজা লাগে এই গিবটা হচ্ছে এরকম বিষয় মানে ভালো লাগে ভালো লাগে তো একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো আল মুসলিম উমং সালিম আল মুসলিম উনাম লিসান ইয়াদি যে আমার হাত থেকে যেমন একজন মুসলমান নিরাপদ থাকবে আমার মুখ থেকেও একজন মুসলমান নিরাপদ থাকবে আপনারা সকলেই জানেন আরবি ভাষার প্রসিদ্ধ কবিতা আছে জলাহাতলাহ তিয়াম ওলা ইলতাম উমা জরাহাল লিসান যে একজন মানুষকে যদি আমি তরবারি দ্বারা আঘাত করি লাঠি দ্বারা আঘাত করি তাহলে এই আঘাতটা কিন্তু একসময় শুকিয়ে যায় কিন্তু আমি যদি কথা দ্বারা কাউকে হৃদয় আঘাত দেই এই আঘাত কিন্তু সহজে শুকায় না কিন্তু এই কাজটা আমরা বেশি করি অধ্যাপক মহন্তম জমতkale আলোচনা করছেন আমি আপনার কাছে একটা প্রশ্ন জুড়ে দেব সেটা হচ্ছে যে আমরা জানি যে জীবিত ব্যক্তির ব্যাপারে যদি কেউ গীবত করে বা এটা করে এটা গীবত হতে পারে মৃত ব্যক্তির ব্যাপারে যদি কি সমালোচনা করে সেটা গীবত হবে না এখানে বিষয় জি একটা বিষয় হলো যিনি ইন্তেকাল করেছেন ওনার যদি এমন কোনো জীবনে আরবিতে যেটাকে বলে জাল্লাহ আসলাম হাদিসে বলেছেন ইত্তাকুল উলামা এমন কোন স্কলন বাংলাতে যেটাকে বলে এমন কোনো মিস্টেক আছে যে মিস্টেক যদি আমি মানুষকে সতর্ক না করি যে মিস্টেক সম্পর্কে যদি আমি নেতিবাচক আলোচনা না করি তাহলে এই মিস্টেক এবং এই তাসাম এই জাল্লাত এই স্কলনের কারণে আরও পাঁচজন মানুষ বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা আছে তাহলে আমি এটা সমালোচনা করতে পারি যেমন আমরা বিভিন্ন মাসাল্লাহ বলি যে এই ইমামের এই বক্তব্য সঠিক না এটা সঠিক না ওইটা সঠিক না ওইটা কিন্তু জীবতের পর্যায়ে পড়ে না এটা হল হজরত আবদুল্লাহ মুবারক একটা কথা ইমাম ইমাম রহিম মুসলিম রহিম্লাসলিমে এনেছেন ইমাম মুসলিম রহিমল্লা সারাদিন যে বর্ণাকারীর এই সমস্যা এই বর্ণাকারীর এই সমস্যা এই বর্ণাকারী এই করেছেন তো আব্দুল্লাহ বিবাক রহিমল্লাহকে একজন বলেছে এ আপনার কোনো কাম নাই সারাদিন মানুষের গিভত করেন তখন উনি বলছেন মাহাদির গিবাহ ইন্না মাহাদির রহমা যে এটা গিভত না এটা উম্মার জন্য রহমত কারণ আমি এই সমালোচনা করার কারণে উম্মার একটা বিশাল অংশ পরবর্তীতে এই বিভ্রান্তিতে জল ভ্রষ্টতায় পড়া থেকে বিরত থাকবে এই জন্য এটা আর একটা দুইটা তো একটা বলছি আরেকটা আছে যেটা কোনো একজনের মাসাল তো আমি উদাহরণস্বরূপ বুঝাই একজন মৃত মানুষ সে জীবি মনে করেন জীবিত অবস্থা একটা খারাপ কাজ করতো সুদের কারবার করত ঘুষের কারবার করত তো আমি যদি মরার পর তার এগুলো নিয়ে আলোচনা করি এটা কারণ রসুল্লাহ আসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উদ করু মাহা সিনা মৌতা এখন তোমরা মৃত মানুষের যে নেতি নেতিবাচক নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করবে না উদ করু মাহা সিনা তার যদি কোনো ভালো বিষয় থাকে সেটা আলোচনা করো আমি আপনার সাথে একটা আল্লাহ একটা হাদিস অ্যাড করতে চাই আশার আল্লাহ তালহা একদা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে কথা কথোপকথন করছিলেন এক আম্মার যান

জি কিন্তু আমরা দেখি যে এই রোগটা আমাদের মুসলমানদের ভিতর আজকে মহামারীর আকার ধারণ করেছে এবং দুঃখজনক এবং কষ্টজনক হলো যে এটা যে গিবত আমরা দেখা যায় অনেক সময় শয়তান আমাদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলে দেয় যে আমরা গিবদকে সবের কাজ মনে করে গিবোধ করি এটা এটা কিন্তু এই দেখেন সাইদ ভাই এখানে আমি একটা কথা বলি যেহেতু আজকাল হলো প্রযুক্তির যুগ শুধু মুখে করলে যে গিবদ হবে বিষয়টা কিন্তু এমন না আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিন্তু গিবদ হতে পারে আজকে দেখা যায় এই জিনিসটা একটা মহামারীর আকার ধারণ করেছেন আরেক মুসলমানের আরেক ভাইয়ের হ্যাঁ আমরা এখানে সুস্পষ্টভাবে বলি যে ওনার ভ্রষ্টতা ওনার যদি বিচ্যুতিটা এমন হয় যে উম্মাকে সতর্ক না করলে উম্মা বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এটা নিয়ে লিখতে পারেন কিন্তু যদি ওনার একটা ভ্রষ্টতা ওনার একটা ব্যক্তিগত আমল যে উনি নামাজ পড়ে না রোজা রাখে না উনি এমনও হয় যে ওনার হাসি নিয়েও ওনার হাসিটা এমন না আলোচনা করছেন আমি আপনার আলোচনার যখন যে সাউমের কথা রোজার কথা চলে বলছেন আমার একটা কথা মনে পড়ে গেল একটা ঘটনা আল্লাহর রাসূল সাল্লামের জমানায় একটা ঘটনা আছে যে দুইজন মহিলা ইফতারের পূর্ব মুহূর্তে তাদের জীবন চলে যায় অবস্থা তখন আল্লাহর রাসূলের কাছে কিছু কয়েকজন সাহাবী গিয়ে বললেন যে হে রাসূলুল্লাহ এই যে মহিলা অবস্থা তখন আল্লাহর রাসূল বলেন দুটো পাত্র নিয়ে যাও বা তারা সেখানে ভূমি করতে বলো তখন তারা ভূমি করার পরেই যারা তাদের বুমির মাধ্যমে গস্তের টুকরা তাজা গস্ত বের হয়ে আসছে মানে নাউজুবিল্লাহ এই মা আল্লাহর বললেন যে এই যে দেখো তারা মানুষের গিবত করেছে গিবতের কারণে কি হলো তার রোজারো তার জন্য কষ্ট হচ্ছে মউতের কারণ হয়ে যাচ্ছে দেখুন এই যে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন আইউহি বাহুদুকুম আইয়াকুল লাহমা আখিহি যে তোমরা কি মৃত ব্যয় গস্ত তোমাদের পছন্দ করো অথচ মূলত তোমরা এটা পছন্দ করো না আল্লাহ আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়াতে এই ঘটনা দেখিয়ে দিয়েছেন কোরআনের আলোকেই কোরআনের কোরআন যে অবতীর্ণ হয়েছে আল্লাহ যে বলেছেন সত্য তো আল্লাহ তালাকে পৃথিবী মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন আমরা চলে যাবো মোহতারাম আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আমরা আলোচনা যাবো ইনশাল্লাহ রয়েছেন আমাদের সাথে অনেক ভাই রয়েছেন রয়েছেন আমাদের সাথে মারিয়াম খান কে এম আবদুল্লাহ শাকির রয়েছেন কে আবদুল্লাহ শাকির ভাই বলেছেন অনেক ভালো আলোচনা চলছে আলহামদুলিল্লাহ জি হ্যাঁ জি শাহান রয়েছেন হুজুররাও কি আচ্ছা যাই হোক আর রয়েছে নাজিয়া আকরাম লিমা অনেকেই বলে বাথরুমে যাওয়ার আগে দোয়া পরে বাথরুমে যেতে না হলে বাথরুমের শয়তান আমাদের সাথে জেনা করে কথাটা কতটুকু সঠিক মহাতর না এখানে আমরা যে বিষয়টা দেখি রসুল্লাসমালাহকালিনাইস রসুল করিম আলাইহি আলহিম আমাদেরকে রসুল সাল্লাহ আসসালাম আমাদেরকে বাথরুমে প্রবেশ করার আগে দুয়া পড়ার কথা শিক্ষা দিয়েছেন ভিতর শয়তানরা অবস্থান করে সেই জন্য শয়তানের অনিষ্টতা থেকে আপনারা জানেন একজন প্রসিদ্ধ সাহাবি যিনি শয়তানে জিনাকে বাথরুমের শয়তানরা মেরে ফেলেছে দুষ্ট জিনরা যেখানে ময়লা আবর্জনা নিকৃষ্ট জায়গা পৃথিবীর ওই জায়গায় কিন্তু দুষ্ট জিনরা থাকে সেই হিসাবে যত হাম্মাম বাথরুম আছে সেখানে কিন্তু দুষ্ট জিন্ডা থাকে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে আগে দোয়া পড়তে বলেছেন এর তো এই নয় যে যদি আপনি দোয়া না পড়েন তাহলে শয়তান আপনার সাথে জিনা করবে কথাটা ঠিক না হ্যাঁ চমৎকার বলেছেন মোহতারাম আরে এক বোন লিখেছেন যে আসসালামু আলাইকুম শুধু কি মুসলিমদের কথা বললেই গিবত হবে না সব মানুষের জন্য গিবত সবার আপনি যদি একজন অমুসলিমের মাঝে একটা দোষ আছে যে একটা তার পার্সোনাল দোষ মনে করেন সে বাঁকা তার মুখটা একটু কালো তার চুকটা একটু বাঁকা তার হাতে একটু সমস্যা তার পায়ে একটু প্রবলেম সেগুলো নিয়ে যদি আপনি মস্কারি করেন তো গুণা হবে অবশ্যই রয়েছেন এক ভাই তিনি লিখেছেন আনোয়ারুল করিম মুস্তাজাব লিখেছেন খুব সুন্দর আলোচনা মার্শাল্লাহ আল যাবে তিনি লিখেছেন আছি সুনাম সুনামগঞ্জ থেকে রয়েছেন মোহাম্মদ রাসেল আসসালামু আলাইকুম তিনি লিখেছেন রয়েছেন মারিয়াম খান আসসালামু আলাইকুম মার্শাল্লাহ খুব আলো খুব ভালো আলোচনা ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে অনেকেই রয়েছেন আমাদেরকে এস এম এস করেছেন মোহতারাম আমরা এস এম এসে চলে যাচ্ছি আমরা রয়েছেন কাদির আব্দুল কাদির ভাই লিখেছেন কোনো মানুষের সম্পর্কে প্রশংসা করলে কি গিবত করা হবে প্রশংসা করলে গিবত হবে না প্রথম কথা হলো প্রশংসা করতে গিয়ে আমরা যেটা দেখি যে প্রশংসা করতে গিয়ে অতিমাত্রায় ফেলি মানে তার ভিতর যেটা নেই বলে ফেলি তো প্রশংসা আমরা যতটুকু আছে ততটুকু করব কিন্তু আমরা যে কথাটা বলেছি যে অতিমাত্রায় প্রশংসা না করা কারণ আপনি যখন একজনের ভিতর যে গুণ নেই সেটা অতিমাত্রায় প্রশংসা করবেন তখন আরেকজন বলবে যে ভাই এ দেখছেন কি করলো সে এমন কথা বলল যেটা তার মাঝে নেই মানে একটা গিবত করার একটা রাস্তা খুলে দিবেন এজন্য প্রশংসা যার যতটুকু উচিত টুকু করবেন এবং প্রশংসার আরেকটা মাসাল বলি আমরা দেখা যায় যে সরাসরি সামনাসামনি প্রশংসা করে রসুল্লাহ সাল্লাহ্ আলী হোসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেউ যদি তোমার সামনে এসে তোমার প্রশংসা করে তাহলে তার মাথায় তুমি কঙ্কর নিক্ষেপ করো তার মুখে কঙ্কন নিকোপ করো থুথু নিক্ষেপ করো এটা তারা কী যেন আমাদের শিক্ষা দিয়েছেন কারণ একজনের প্রশংসা করলে আরো দশজন কী বোধ করবে হ্যাঁ চমৎকার প্রসত্তার প্রিয় দর্শক আপনারা শুনছেন এবং দেখছেন পবিত্র মাহের মাদন উপলক্ষে স্পাইসেফ এম নাইনটি সিক্স পয়েন্ট ফোরের বিশেষ আয়োজন সেজান ম্যাঙ্গুডিঙ্ক প্রেজেন্ট ইসলামি সওয়াল জব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে দুটি ওয়ে আছে মাধ্যম আছে আমাদেরকে এস এম করতে পারেন অথবা ফেসবুকে কমেন্ট করতে পারেন আমরা এস এম এর প্রথমে বলে দিচ্ছি আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এফ এম দিয়ে আপনার নাম আপনার প্রশ্ন পাঠিয়ে দিন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে তালা কোরআন আলোকে আপনার এই চমৎকার প্রশ্নের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় আপনার অবশ্যই ইতিপূর্বে যারা অনেকগুলো আমাদের আজকে আমাদের দশম পর্ব চলছে যারা আমাদের পর্বগুলো মিস করেছেন ইনশাআল্লাহ তালা এখন থেকে নিয়মিতভাবে আমাদের স্পাইস এফ এম নাইনটি সিক্স পয়েন্ট এর ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ তালা এই প্রোগ্রামটি দেখতে পারবেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মুহুর্তে যারা আমাদেরকে সুন্দর এবং ফেসবুকে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করছি অবশ্যই আমাদের এই লাইফটি শেয়ার করবেন ইনশাআ আল্লাহ অবশ্যই এই শেয়ারের মাধ্যমে অনেকেই অনেক জানে না ইসলামের বিভিন্ন মাসলা মাসা সম্পর্কে জানলো এর দ্বারা আপনারও ইনশাআ আল্লাহ তালা একটি স্বভাব পাবেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে এই আমলটা করার তৌফিক দান করবে আমিন আবু দারদা লিখেছেন একসালামে চার রাখার তারাবি পরা যায় যাচ্ছে কিনা মোহারাম হ্যাঁ এক এখানে আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে রসুল্লা সালি ওসলাম কেন ইউসাল আর বিনসালাম হসনিন বতউলহিনা আপনি একসালামে চার রাখা তারাবি পড়ার শরীয়ত আপনাকে অবকাশ দিয়েছে তবে এখানে শর্ত হইল কায়দায় উলা অর্থাৎ দ্বিতীয় বৈঠক করে তাসাহুদ পড়ে যদি আপনি দাঁড়িয়ে আবার নতুন আবার নতুন করে নতুন দুই রকাত নিয়ত করেন আপনার নামাজ হয়ে যাবে বাট এখানে আমাদেরকে যে জিনিস খেয়াল করতে হবে সহিবাহান এর হাদিসে রয়েছে রসুলি করিম সাল আলী রাকাত করে পড়েছেন এজন্য যদি আপনার বিশেষ কোনো তাড়া না থাকে বিশেষ কোনো ব্যস্ততা না থাকে তাহলে আপনার জন্য দুই রাকাত দুই রাকাত রাকাত করে নামাজ পড়া চমৎকার বলেছেন মোহতারাম আরেক ভাই লিখেছেন মিলটুন লিখেছেন কুলি করার সময় গালে পানি গেলে কি রোজা হবে মোহতারাম গালে যদি পানি যায় গাল তো হলে মুখের ভিতর কোনো সমস্যা নাই বাকি এটা খেয়াল করতে হবে কলি করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে কন্টনারে নিচে পানি চলে যায় মানে পাকস্থলিতে চলে যায় তাহলে আপনার এই রোজাটা ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে শুধু কাজা করবেন কাফরা লাগবে না মোহতারাম চমৎকার বলছেন আমরা আমরা কিছু আর প্রশ্নে চলে যাব লাইভে ইনশাল্লাহ অনেকেই আমাদের সাথে রয়েছেন রয়েছেন মুবাশিরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে মোতারাম একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা হচ্ছে বিতির নামাজে হ্যাঁ বিতির নামাজে যদি আমরা এই দেখা গেছো রমজান মাসে তো আমরা ইমামের সাথে আমরা বিতির নামাজ আদায় করি এখন এমনটা হয়েছে তৃতীয় আকাতে সুরা ফাতেহার পরে আমরা একটা সুরা মিলালাম তারপরে আমরা দয়াকুদ পর্ব এটা যদি ইমাম সাহেব না পড়ে রুকোতে সরাসরি চলে যায় এই ক্ষেত্রে আমাদের মুসল্লি যারা আছে আমরা কি লুকমা দেবো না আমরা যারা সরাসরি আমরা ইমামের সাথেই চলে যাব সুরত আছে কারণ এটা সাধারণত হয় কারণ সুরায় ফাতেহা করার পর ইমাম সাহেব সাধারণত রুকুতেই যায় তো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের দেশে আমরা লোকমা দিয়ে দেই প্রথম কথা হলো আপনি আল্লাহ একবার বিসমিল্লা এটা বলতে পারেন লুকমাটা এই জন্য দিতে পারেন যাতে ইমাম সাহেবের অনুধাবনে কথা আসে যে এখানে একটা ওয়াজিব ছুটে গিয়েছে আর আমরা সকলেই জানি যে বিতরের নামাজে যে দয়াকনুদ পড়া ওয়াজিব কেউ যদি অনিচ্ছাকৃতভাবে দয়াকনুদ ছেড়ে দেয় তাহলে তার উপর সিধাই সে ওয়াজিব হয় এই জন্য এ মশালায় ইমাম সাহেব যদি পরবর্তীতে প্রথম বৈঠকের পর সিদ্দায় সাহু দিয়ে নামাজ আদা করেন নামাজ হয়ে যাবে তো আপনি লোকমাই জন্য দিতে পারেন কারণ ইমাম সাহেব হয়তো এই স্মরণ না থাকতে পারে যে এখানে একটা একটা ওয়াজিব ছুটে গিয়েছে তো লোকমা যদি দেন আর ইমাম সাহেব যদি অভিজ্ঞ হন তাহলে এই মশালাটা আমার জানা থাকবে তখন উনি সিদ্দায় সাহু দিবেন এজন্য আমি আমাদের লিসেন্দারকে বলবো যে আপনি যখন ইমাম নিয়োগ দিবেন ন্যূনতম পক্ষে নামাজের আলা মাসাইল যিনি ভালোভাবে জানেন ওনাকে ইমাম নিয়োগ দিবেন তাহলে আর এই সমস্ত মশালা আটটি প্রশ্ন মোহাম্মদ তিনি মহেন সিং থেকে লিখেছেন মহতারাম তারাবির নামাজে ইমাম সাহেব সিজদায় তেলাওয়াত আদায় পূর্বক সিজায় যাওয়ার সময় যদি মুক্তাদি রুকু মনে করে রুকুতে যায় এবং পরবর্তীতে পরবর্তী নামাজ যথাযথভাবে আদায় করে এমত অবস্থায় মুক্তাদির নামাজের হুকুম কী হবে ইনামা ইনামা জহিল ইমামি ইমামকে বানানো হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য একটা বিষয় আর প্রিয় শ্রোতা এবং প্রিয় লিসনার যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন আরেকটা গুরুত্বপূর্ণ উসল বা শরীয়তের মূলনীতি মনে রাখবেন যে নামাজে নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ যদি মুক্তাদি না করে তাহলে অন্যান্য কাজ দ্বারা মুক্তাদির কোন কাজের দ্বারা নামাজে কোনো প্রবলেম হবে না এখন যদি ইমাম সাহেব গিয়েছেন সিদ্ধায় তেলাওয়তে আর মুক্তাদি সিদ্ধায় তেলাওয়ত মনে করে রুকু করে তাহলে মুক্তাদির নামাজে কোনো প্রবলেম হবে না ইমামের সাথে তার নামাজ হয়ে যাবে চমৎকার বলেছেন আরেকটা মশালা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মশালা বলি যে সাইদুজামানুর ভাই যদি সিদ্ধায় তেলাওত নামাজে আপনি শুনেন নামাজে এটা আদায় না করেন তাহলে পরবর্তীতে এটা আদায় করা লাগবে না বাকি এটা আছে যে আপনি নামাজ পড়তেছেন আরেকজনের তেলাওয়াত করতেছে বাইরে মানে আপনি এখানে নামাজ পড়তেছেন সিদ্ধা তিলত একজন তিলত করছে বাহিরে ওই তিলাওয়াত যদি আপনি শুনেন তাহলে এটা নামাজে আদা করতে পারবে না নামাজ শেষ করে আপনি সিদ্ধা তিলাওয়াত দিতে হবে জি আমি বুঝেছি অবশ্য আমাদের যে শ্রোতা আছেন এবং দর্শক আছেন তারা মাস্টারের সুন্দরভাবে বুঝেছেন মুত্তরাম আরেকটি বিষয়ে মোহাম্মদ রাসেল তিনি লিখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুব সুন্দর আলোচনা তিনি লিখেছেন হুজুর সপ্তাহে কতদিন বসেন আপনারা অবশ্যই মোহাম্মদ রাসেল ভাইকে উদ্দেশ্য করে বলবো আমরা রমাদানের প্রতিদিন ইনশাল্লাহ তাআলা বিকেল মিনিট মিনিট থেকে পর্যন্ত আমরা প্রোগ্রাম করি ইনশাআল্লাহ তালা আপনি অবশ্যই আমাদের প্রোগ্রামটি শুনবেন এবং প্রতিদিনের লাইভটি শেয়ার করবেন এখানে না শুনতে পারলে পরে ইউটিউবে দেখে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ এই হাসনা ইতি লিখেছেন তাহাজুদ নামাজ পড়তে চাইলে এসে নামাজের সময় বেতের নামাজ নাকি নামাজের নামাজ এখানে দুইটা রাসুল্লাহ সালি আসলাম এনেছেন যদি কেউ এমন হয় যে তার এই সম্ভাবনা আছে যে রাতে সে তাহাজুদ পড়বে এবং এই ব্যাপারে তার পুরো ইয়াকিন হয় যে তাহাজুদের সমস্যা জাগ্রত হবে তাহলে সে তাহাজুদ পড়ে তার জন্য ভিতরের নামাজ পড়া উত্তম আর যদি এমন হয় যে তার এই নিশ্চয়তা নেই সে ঘুমিয়েছে শেষ রাতে উঠতে পারবে কি পারবে না তাহলে সে ঘুমানোর আগে তাহাজুদ পড়ে নেবে আর তখন রসুল্লাহ সাল আলাইহি আসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিনিয়াতি তখন তাহাজুদের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে ফেলবে

রোজা রক্তদান করলে কি আমার রোজা ভেঙ্গে যাবে কিনা না রোজা ভঙ্গ হবে না মাসালে আমি পূর্বে বারবার বলেছি যে রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন কারণ রসুল করিম সাল্লাহ আলী আসলামের সহি হাদিস ইমাম বুহারি রহিমাল্লাহ বুহারিতে এনেছেন ইমাম মুসলিম রহিমাল্লাহ মুসলিম এনেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আসলাম এহতেজা মাহুয়া সাহ ইমুন রসুল করিম সাল্লাহ আলী আসলাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন সিঙ্গা লাগালে যেমনভাবে রক্ত দিতে হয় রক্ত বের হয় রক্ত দেওয়া একই কথা সুতরাং কেউ যদি রোজা অবস্থায় রক্ত দেয় অবশ্যই তার রোজা কোনো প্রবলেম হবে না চমৎকার বলেছেন মহতারা আমাদের সাথে আরও একবার ভাই রয়েছেন খোকন আহমেদ তিনি লিখেছেন নামাজের পর না করলে কি হবে না অবশ্যই না এখানে দেখেন আমাদের দেশে নামাজের পর ইস্তেমায় একটু বাড়াবাড়ি করা হয় কেউ বলে বেদাত আবার কেউ এমনভাবে এটাকে মনে হয় ওয়াজিব দুইটাই ঠিক না শরীয়ত শরীয়ত হলে এত দাল বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না রসুল করিম সলাল আলাইহি ওসাল্লাম এইটা বলেছেন যে কান রসুল্লাহি সাল আলী ওসাল্লাম মিয়াদফি দুবরিকুল সলাত রসুল করিম সলাল আলাইহি ওসাল্লাম প্রত্যেক নামাজের শেষেই দোয়া করতেন এবং বলেছেন এই সময় দোয়া কবুলের সময় সেই হিসাবে আপনি চাইলে এই সময় সম্মিলিত মোনাজাত করতে পারেন একাকেও মোনাজাত করতে পারেন আবার যদি চান যে আমি মোনাজাত করবো না কোনো সমস্যা নাই এই সমস্ত মশালা নিয়ে মুসলমানদের কাছে অনুরোধ করব। যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না এই সমস্ত মশালা নিয়ে আসলে মতভিন্নতা করে দিন শেষে কারো কোনো ফায়দা নেই আপনি চাইলে দোয়া করবেন না চাইলে নাই মতারাম চমৎকার একটি প্রশ্ন আসছে আমাদের আল জাবের ভাইয়ের কাছ থেকে আমি আমি যখন ছোট ছিলাম তখন আমার 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 আগে আমার এক ভাই মারা যায় তখন দেখতাম যে আমার মা এই আসরের পরে মানে খাবার খেতেন না এই প্রশ্নটাই করেছেন আমাদের এক ভাই যে মহিলাদের সন্তান হয়ে মারা গেলে সে মহিলা নাকি পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু আসরের খেতে পারবে না সে ব্যাপারে কিছু বলবেন পৃথিবীতে মৃত্যু কার কখন কেউই জানে না মৃত্যু যারা যখন তখনই আসবে এখন পৃথিবীতে প্রত্যেক তো কারণ প্রত্যেকই কারণ সন্তান ঠিক আছে না এই যে আমার আলাদা কখন খাওয়া যাবে কখন না এটা আমরা কোরআন হাদিস থেকে আমাদের কারণ কোরআন হাদিসের আমাদের জীবনবিধান তো আমরা কোরআন হাদিসের কোথাও এমন কোনো আয়াতও নেই এমন কোনো হাদিস নেই যে কারো সন্তান মারা গেলে সে আসরে পরে খেতে পারবে না এটা পরিষ্কার কুসংস্কার এমন কুসংস্কার অবশ্যই পরিত্য এবং যদি কেউ এটা বলে তাহলে আপনি তাকে বোঝাবেন যে রসল্লা সাল আলসালামের সন্তান মারা গিয়েছে তারপর এলো সাহাবা একরাম কতর সন্তান মারা গিয়েছে কিন্তু তাদের কারো থেকেই এমন কোনো বিষয় প্রমাণিত নেই এই জন্য এটা পরিষ্কার কুসংস্কার এটা পরিত্য বলেছেন এই এই আমি ছোট কালে দেখেছি আমার মায়ের আমি তারপরে দেশে ভাই এই ধরনের বহু কুসংস্কার আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং এই জন্য অনেকেই জানে না আমরা অবশ্যই আমরা যারা জানি না যারা জানে তাদের তাদের কাছ থেকে জেনে নেব।

লিজ দেওয়ার টাকা জাগা হবে কি মহতারাম হ্যাঁ এখানে দুইটা বিষয় আছে যে আপনি লিজ কিভাবে দিয়েছেন এটা আমাদেরকে আগে জানতে হবে তো আপনি যদি লিজ দেন তাহলে এই লিজ দেওয়ার পর যে টাকা এই টাকার মালিক কিন্তু আপনি এই টাকার উপর আপনার মিলকে ইয়াদও আছে আপনার এই টাকার মালিকও আপনি এই টাকাও আপনার কাছে এজন্য যদি এই টাকা জাকাত পরিমাণ হয় এবং এই টাকার উপর হাওলানে হাওল অর্থাৎ আরবি যেটাকে বলে হাওলানে হল মানে টাকা আপনার মালিকানায় থাকতে হবে এবং এই টাকার উপর এক বছর অতিক্রান্ত হতে হবে তো আমরা যেটা বলেছি যে জাকাতের নেশা বলে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পরিমাণ হয় এবং এটা আপনার মালিকানা এক এক বছর থাকে তাহলে সেই টাকা আপনি চল্লিশ টাকা এক টাকায় আশি টাকায় দুই টাকা একশো টাকায় আড়াই টাকা এই অনুপাতে আপনাকে জাকাত দিতে হবে চমৎকার বলেছেন মহতারাম আরেক ভাই আমাদেরকে লিখেছেন যে রনি রোজা রেখে রক্তদান করলে কি আমার রোজা ভেঙে যাবে একটু আগে আলোচনা করেছি মহতারাম রয়েছেন আমাদের সাথে আরেক ভাই সালাউদ্দিন তারাবির নামাজ বিশ টাকাত এবং এটা জামাতে পড়তে হবে এটা দলিল কি আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম তারাবির নামাজ জামাতে পড়েছেন তিনি লিখেছেন হ্যাঁ আপনার আসলে যদি এই এই মাস আলায় এত বেশি দলিল আছে যে আপনি এক ঘন্টা শোনাক কয়েক ঘন্টা শুধু দলিল শোনানো যাবে তো প্রথম যে কথা বলি রসুল সাল্লা আলী ওসাল্লাম তারাবি বিশ্বাকাত পড়েছেন এইটা আপনার হাফিদ ইবনজর আসকালানী রহমতুল্লা আলীর প্রসিদ্ধ যে কিতাব রয়েছে আত্মালখিসুল হাবির যে তাকরিজাহাদিস ইসলফ এল কাবির ওখানে উনি হাদিস এনেছেন বিশ্বাখাত রসুল সাল্লাম যে দুই তিন দিন মসজিদে জামাত পড়েছিলেন সে দুই তিন দিন রসুল ইসলাম বিশ্বাখাত তারাবি পড়েছেন এই হাদিস এনে হাফিদ হাজার আসকালানী রহমতুল্লা আলী বলেছেন হাদা মুত্তাফাকুন আলাস হ্যাঁ এই হাদিসটা সবার মতে সহি রসুল সাল্লু আসলাম তারাবি বিশ্বাখাত পড়েছেন হাদিস এনেছেন ইমাম বখারি রহিম উস্তাদ ইমাম বকর ইবনে আবি সাহেব মুসান্নাফে ইবনে আবি সাহেবাতে তো এখানে রসুল ইসলাম বিশ্রাকাত তারাবি পড়েছেন জামাতেই পড়েছেন এজন্য তারাবির নামাজ বিশ্রাকাত জামাতে পড়া সুন্নতে মোয়াক্কা আমরা সকলেই তারাবির নামাজ বিশ্রাকাতই পড়বো কারণ হজরত উমর রদি আল্লাহ যুগে তারাবি বিশ্রাকাত পড়া বিশ্রাকাত পড়া হয়েছে এবং হজরত উবাই ইবনে কাব হজরত তামিম দারি রদি আল্লাহ তাল বিশ্রাকাত তারাবি পড়িয়েছেন এই কথা ইমাম রহিম আল্লাহ সুন কুবরাতে এনেছেন আপনি যদি ইমাম তবর রহিম আল্লাহর মোজামুল কাবিরে এনেছেন এবং এই হাদিসকে হাফিদ ইবনাজ রাসুলানী রহিমাল্লাহ সহি বলেছেন তারপর ইমাম নবাবি রহিম আল্লাহ আপনার বিখ্যাত যে বই রয়েছে খুলাসতুল আহকাম ওইটাতে সহি বলেছেন তারপর ইমাম ইরাকি রহিম আল্লাহ তাকরিজুল ইরাকিতে সহি বলেছেন মোল্লা কারি মির্কাতে সহি বলেছেন তারপর আল্লা আইনী রহিম আল্লাহ নুহাবুল আফকার তারপর কারি মানে এই হাদিসটা সব ইমামের মতে সহি সব ইমামের মতে যেহেতু সহি সাহাবাইকরাম বিশ্বাকাত তারাবি পড়েছেন রসুল সলাল্লাহাম বিশ্বাকাত তালাবির কথা হাফিজ ইবনাজ রাসকালানি বলেছেন তাহলে তো আমরা অবশ্যই তারাবি বিশ্বাকাত পড়ব আট্রাকাত বলতে কোনো তারাবি নেই আট্রাকাতের যে হাদিসগুলো আছে ইমাম বুখারি রহিম আল্লাহ বাবু আমি লাইলে এনেছেন এবং অন্যান্য যত কিতাব আছে সব বাবুকি আমি লাইলে এসেছে এবং সেটা তাহাজুত সুতরাং তারাভি এবং তাহাজ্জুদ কখনো এক এক নামাজ না আমি একটা প্রমাণ দিই আপনার মোকার রমার যে ওয়েবসাইট আছে অফিসিয়াল হারামের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখবেন যে মান সল্লা তারাবি যে তারাভীর নামাজের ইমামতি করবে তাদের এক মাসে এক এক মাস কারা কোন দিন তারাবি পড়াবে তাদের লিস্ট দেওয়া আছে তারপর কিয়ামুল লাইল কারা পড়াবে লিস্ট দেওয়া আছে আপনি হারামের ওয়েবসাইটে মসজিদে এ ওয়েবসাইটে বিষয়টা দেখতে পারেন তাহলে বোঝা গেল হারামে এবং মসজিদে নবীদের তারাবি তাহাজুদ ভিন্ন আপনি বলছেন তারাবি তাহাজুদ দেখ চমৎকার বলেছেন মোতারাম খোকন ভাই লিখেছেন কোরআন খতম করার পর দোয়া কি নিজে করলে হবে নাকি

কমচে কম প্রত্যেক হরফের বিনিময়ে আপনি দশ নাকি লাভ করেছেন আপনি নাকি লাভ করেছেন দশটা আপনি করবেন ইমাম সাহেব কেন করাবেন চমৎকার বলেছেন মতারাম আমাদের সাদ্দাম রহমান ওয়ালিদ লিখেছেন কোরআন তিরিশ বার শুনলে কি ফজিলত পাওয়া যায় মতারা অবশ্যই এই যে মাত্রই তো বললাম যে আপনি কোরআন তিলাওতেও সব শুনলেও সব অবশ্যই জি মোহতারাম চমৎকার বলেছেন আমাদের আরেক ভাই লিখেছেন পবিত্র কোরআন শরীফ মোবাইলে অ্যাপসের মাধ্যমে ডাউনলোড দিয়ে শুয়ে শুয়ে পড়া ঠিক হবে কিনা মোহতারাম এখানে দুইটা মশালা একটা হলো মোবাইলে কোরআন তিলাওয়াতত করা যাবে কিনা আর একটা হলো কোরআন তিলাওয়াতে অজু লাগবে কিনা দুইটা মশালা তো আমরা প্রথম কথা হলো আমরা জানি যে কোরআন আল্লাহর কিতাব কেন রসুল আল্লাহ সাল্লু আলি ওসসালাম দাদা রসুল কোরআন মা জিবরিল হিনাঈল কাহু জিবরিল এবং বুখারি আল্লাহ বুখারি শিফের ছয় নম্বর হাদিসে যে রসুল করিম আসলাম জিবরিলের সাথে কোরআন পড়তেন এবং রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এতটাই যে আল্লাহ রবল তো হারিক বিহ লিসায়নাক যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোরআন এতটা ধ্যানের সাথে এতটা মনোনু মনোযোগের সাথে শুনতেন যে আল্লাহর মায়া লেগেছে যারা আসলে তো কষ্ট করেছেন আল্লাহ বলেছেন লা তো হারিক বেহলি সানাক তো কোরআন শুয়ে পড়া এটা কোরআনের আদাবের খিলাফ আমরা আপনাকে অনুরোধ করব যে কোরআন বসে পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি কোরআন তেলাত করবেন জি মোহতারাম আরেকটা প্রশ্ন আমরা একটু পরে বিরতিতে যাব ইনশাল্লাহ তার আগে একটি ছোট্ট প্রশ্ন যাকে রক্ত দেওয়া হয়েছে তার সাথে কি বিবাহ বৈধ কিনা মতো হ্যাঁ দেখেন একটা একটা মাস যে বিবাহ কাকে করা হারাম চার তিন প্রকার একটা হলো যাদের সাথে হরমতে নাসাবি আর বিতে বলে যারা আপনার যেমন এটা চোদ্দ শ্রেণীর চোদ্দ শ্রেণীর মহিলা এমন আছে যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না হরিমাত আলাইকুম উম মাহাতুকুম ও বানায়ুকুম ও হওয়াতুকুম ও হালাতুকুম আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআনে বলেছেন আর একটা আছে হরমতে মুসাহারাত মানে যে মহিলা ছোটবেলায় আপনাকে দুধ পান করিয়েছে সেই মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না সেই মহিলার মেয়েকে বিয়ে মানে সে আপনার দুধ মা হবে আর একটা হলো তে মুসাহরাত মানে আপনি যে মহিলাকে বিয়ে করেছেন তার মাকে আপনি শ্বশুরীকেতে বিয়ে করতে পারবেন না এছাড়া যদি আপনি কাউকে রক্ত দেন তাহলে সে আপনার বংশগত কোনো আত্মীয় না সে আপনার বৈবাহিক কোনো আত্মীয় না সে আপনার দুধ সম্পর্কে কোনো আত্মীয় না এজন্য আপনি রক্ত রক্ত দেন তাহলে তার সাথে কোনো প্রকারের সম্পর্ক সাবিত হবে না আপনি তাকে বিয়ে করতে পারবেন আলহামদুলিল্লাহ মহাতরম চমৎকার আলোচনা করছেন জন্য অনেক অনেক শুকরিয়া মহাতরম জাযাকাল্লাহ শ্রোতা এবং প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন আরো একবার স্বাগত জানাচ্ছি তবে আমরা এবার নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ইনশা আল্লাহ আলা ফিরব কিছুক্ষণ পরেই আমাদের সাথেই থাকবেন জি মহতারাম আমরা আলোচনা করছিলাম ওই বিষয়টা নিয়ে রক্ত দিলে বিবাহ অবৈবাহিক সম্পর্ক আমরা যেটা বললাম যে এই তিন কারণে বিবাহ করা হারাম হয় একটা হলো বংশগত আর একটা হলো দুধ সম্পর্কিত আর একটা হলো এ সম্পর্কিত হয় মুসাহারা মূষাহারাত যেটা আরবিতে যেটাকে বলে মানে বৈবাহিক এছাড়া আর কোনো কারণে হরমুতে মুসা বিবাহ হারাম হয় না এই জন্য আপনি যদি কাউকে রক্ত দেন তাহলে তার মেয়েকে বা তার স্বজনকে আপনি বিয়ে করতে পারবেন শরীরেতে এখানে কোনো আপত্তি আপনাকে দেনি আমার একজন আমাদের কি কাছের বা একটা প্রশ্ন করেছেন চমৎকার একটি প্রশ্ন রোজার মাসে রোজা না রেখে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাতে কি আমার গুণা হবে এখানে আমাদেরকে দেখেন শরীরত মানুষের একটা বডির মতো একজনের হাত আছে পা আছে কিন্তু কান নেই সে কিন্তু বিকলাঙ্গ আরেকজনের পা আছে মুখ আছে কিন্তু তার চুখ নেই সে কিন্তু অন্ধ আরেকজনের সব কিছু আছে পা নেই সে কিন্তু তাকে আমরা বলি এই বিভিন্ন ধরনের অটিজম যেটাকে আমরা বলি তো না একটা শরীর নামাজ রোজা হজ জাকাত পুরোটা নিয়ে শরীর তো এখন শরীয়তে আপনার জন্য নামাজ যেমন ফরজ রোজা তেমন ফরজ এখন যদি আপনি রোজা না রাখেন ইনা সস ইন সলাভ দিও আমা আপনি নামাজ না পড়লে যেমন দিন শাস্তির সম্মুখীন হতে হবে নামাজ না পড়লেও রোজা না রাখলেও আপনি দিন সমান শাস্তির সম্মুখীন হতে হবে এখানে আপনি একটা প্রশ্ন সয়তানে আপনাকে একটা বসবাসা আরবি যেটাকে বলে আপনার অন্তরে একটা খটকা তৈরি করতে পারে আমি তো নামাজ পড়ছি পাঁচ অক্ত রোজা না হয় না রাখলাম দেখেন একজন মানুষ জাহান্নামি হওয়ার জন্য একটা গুণা যথেষ্ট কেউ যদি একটা কবিরা গুণা করে তাহলে সে জাহান্নামে যাবে তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছাড়েন এবং মনে করেন আমি রোজা ছাড়তে পারি তাহলে তো আপনি ইমান হরা হওয়ার সম্ভাবনা আছে সেই এটা পুরাপুরি একটা বানোয়াট কথা নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ রোজাও রাখতে হবে নামাজও পড়তে হবে তোমার বলেছেন মহতারাম আমাদের এক ভাই আক্তার হোসেন তিনি লিখেছেন যে মোবাইলে পুরো কোরআন ডাউনলোড আছে সেই মোবাইল দিয়ে সেই মোবাইল নিয়ে টয়লেটে গেলে কোনো গুণা হবে কিনা মত হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ মশাল আছে আপনি যেতে পারবেন কিনা প্রথম কথা হলো এই মোবাইলে যে কোরআন আছে ওইটা কিন্তু মুসাফ না ওইটাকে আপনি মুসাফ বলতে পারেন না আপনি যদি আপনার এই মোবাইলের ওয়ালে বা আপনার আপনার স্ক্রিনে যদি কম্পিউটারটা ওপেন করা থাকে এই কোরআন শরীফটা ওপেন করা থাকে তাহলে আপনি কোরআন শরীফ নিয়ে যেতে পারবেন না যদি স্ক্রিনে ওপেন করা না থাকে আপনি সফটওয়্যারটা আছে তাহলে মোবাইলে বাথরুমে যেতে আপনার কোনো আপত্তি নেই চমৎকার বলেছেন মহতারাম আমাদের এক ভাই লিখেছেন হুজুর আমার আরেকটা প্রশ্ন আচ্ছা আমি ব্যবসার কাজে খুব ব্যস্ত যার জন্য তারাবির নামাজ আদায় করতে পারছি না তবে আমি সব কয়টি রোজা রেখেছি এই ক্ষেত্রে আমার করণীয় কি এক দ্বিতীয় কথা হচ্ছে এতে আমার রোজার কি পরিমাণ ক্ষতি হতে পারে মতারাম আমি প্রিয় ভাইকে বলবো যে আপনি দুনিয়ারও ব্যবসা করতে হবে সাথে আখেরাতেরও ব্যবসা করতে হবে দুনিয়ার ব্যবসাতে এতটা মত হলেন যে আখেরাতের ব্যবসা দুনিয়া কিছু দিনের আজ হোক কাল হোক আমাদের কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে পৃথিবীতে একটা জিনিস এমন আছে যেটা নিয়ে কারো কোনো মতানৈক্য নেই আল্লাহ আছে কিনা অনেকে বলে আল্লাহ নেই যার্নার জাহান্নাম আছে কিনা অনেকে বলে নেই কিন্তু মৃত্যু যে একদিন আসবে কারো কোনো সন্দেহ নেই তো মৃত্যুর পরের জীবনে রমজান হলে মাসুমুল ইবাদা এই মাসে আপনি ব্যবসাপত্র গুটিয়ে ব্যবসাপত্র একটু ব্যবসা কাজ একটু কমিয়ে আমি আপনাকে অনুরোধ করবো তারাবি পড়তে কারণ আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে বলেছেন আপনি রোজা রাখলেন কিন্তু তাহাজুদ পড়ে না আপনার রোজা অপূর্ণ এজন্য তাহাজ্জুদ এই তারাবিও পড়তে হবে রোজাও রাখতে হবে তাহলে আপনি রমজানের পূর্ণ ফায়দা লাভ করতে পারবেন আমাদের সাথে অনেকে রয়েছেন এম ডি আবদুল জলিল রয়েছেন রয়েছেন ফাহিমা আক্তার মিলি তিনি লিখেছেন মাসা ভালো লাগছে রয়েছেন আনিস চৌধুরী সিলেট থেকে তিনি আরেক দুজন রয়েছেন আমার ভাই মনসুর আহমদ মুসা মাসাল্লাহ শুনছি খুব ভালো লাগছে অনেকজন আল্লাহ ভাইয়া সাবিকুন নাহার সালমা লিখেছেন আমি শুনেছি পাতা জর্দা খাইলে নাকি শরীর নাপাক হয় যে পাতা জর্দা খায় সে নাকি জান্নাতে যাইতে পারবে না এটার সত্যতা কতটুকু আমি জানতে চাই মহাতার এখানে দুইটা বিষয় একটা হলো জর্দা খাওয়া যাবে কিনা আরেকটা হলো প্রথম কথা হলো যে জর্দা খেলে শরীর নাপাক হয়ে যায় এবং সে জাহান্নামে নামে যায় এই কথাটা পুরাপুরি কোরআন হাদিস বিবর্জিত কোরআন হাদিসের কোথাও এমন কথা নেই যে জর্দা খেলে বা নেশা করলে শরীর হারাম হয়ে যাবে দ্বিতীয় প্রসঙ্গ আসি যে জর্দা খাওয়া যাইস কি না শরীয়তে দুইটা জিনিস আছে একটা হলো ইবাদা আর একটা হলো মহামালা মহাসরাত মহামালা মহাসাতের ক্ষেত্রে মূল হলো আস্তু শেয় আল যে জিনিসটা হলো হালাল আপনি ওই জিনিসকে হারাম বলতে পারবেন যেটা নস আছে যেটা সুস্পষ্ট নসে হারাম বলা হয়েছে জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে জন্য আমরা বলি এটা না খেতে কিন্তু খেলে সে জাহান নামে যাবে তার শরীর হারাম হয়ে যাবে এই কথাগুলো পরিপূর্ণই ভুল করে না দিস বিপর্যিত আপনার কাছে ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা আমরা ইনশাল্লাহ তালা বিরতির পর একটু পরে আমরা ইনশাআল্লাহ তালা উনি আর আবার ফিরবো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ প্রিয় শ্রোতা আপনারা দেখছেন আজকে যে চমৎকার একটি বিষয়বস্তু সেটা হচ্ছে গিবত এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলোচনা করছেন বিজ্ঞ আলম দিন মাওলানা মুফতি রাজাউল করিম আমরা মোহতারামের কাছে যাব যে আমরা যে প্রশ্ন চলছিল আমরা জর্দা খাওয়ানোর কথা বলছি যে আমাদের বোন জানতে চেয়েছিলেন যে যদি কেউ জর্দা খায় তাহলে তার শরীরে হারাম হয়ে যাবে শরীর নাপাক হয়ে যাবে এই কথাটা সঠিক না কারণ শরীরের নাপাক হওয়ার শরীরতে দুইটা পদ্ধতি রয়েছে সেটা আপনি কোনো অভিজ্ঞ আলেম বা ফিক্ষের কিতাবাদি থেকে জেনে নেবেন আমি সেখানে আলোচনা করছি না তো শরীর নাপাক হবে কেন প্রথম প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমরা জর্দা খাওয়ার পক্ষে না আমরা বলি যে জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা না খেতে কিন্তু আপনি যদি এটাকে হারাম বলেন দেখেন জর্দা কিন্তু নেশা না কুল্লু মুস্কিন কুল্লু মুস্কিন খামার বা কুল্লু হারাম যেটা হাদিসে আছে যে প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস নেশাগ্রস্ত জিনিস হারাম কিন্তু জর্দাকে আপনি সরাসরি নেশা বলতে পারেন না এজন্য এটা হারাম বলতে হলে নস লাগবে হ্যাঁ আপনি এটা মাকরু বলতে পারেন যে খাওয়া অনুচিত এটা বলতে পারেন মোহতাম চমৎকার বলেছেন আমাদের আরেক ভাই লিখেছেন আরেক বোন লিখেছেন সুমাইয়া জুই লিখেছেন আচ্ছা রয়েছেন আমাদের এক ভাই মোহাম্মদ রাসেল হুজুর তাহাজুদ এবং নফল নামাজ কিভাবে পড়বো দেখেন তাহাজুদ্দ নফল নামাজ এটা আপনার অন্যান্য নামাজের মতো সলায়তুল্লা মাসনা 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 ফস আয়েদান রসুলুল্লাহ আসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন যে রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়বেন তো আপনি অন্যান্য নামাজ যেভাবে দুই রাকাত পড়েন প্রথমে তাকবিরের তাহরিমা বেদে কেরাত সুরাইফা নিয়ত সুভান আকাপে ফাতেহা তারপর কোনো সুরা মিলিয়ে রুকু করবেন দ্বিতীয় রাকাতে সুরাইফাতে ফাতেহা পরে সাথে কোনো সুরা মিলিয়ে তারপর আবার নামাজ পড়বেন মানে বেসিকলি অন্যান্য যে নামাজ আপনি দুই রাকাত করে যেভাবে পড়েন এভাবেই পড়বেন তাহাজুদ নামাজের বা নফল নামাজের আলাদা কোনো নিয়ম নেই বলেছেন সালমান ইমানের সন্দেহ হলে কি সন্দেহ প্রথম কথা হলো যে ইমানের সন্দেহের কারণ হতে পারে দুইটা একটা হলো আপনি এমন কোন কাজ করেছেন যেটা মানে ইমান ভঙ্গ হওয়ার মতো এমন কোনো কাজ যদি করেন যার কারণে আপনার ইমানের সন্দেহ হচ্ছে মানে আপনি কুফরি কোনো কাজ করেছেন কুফরি কোনো কথা বলেছেন যার কারণে আপনার ইমানের সন্দেহ হচ্ছে তখন আপনার জন্য উচিত হলো আপনি তবা করা এবং পুনরায় পুরনায় কালেমা পড়ে পুনরায় ইস্তাকার করে আবার ফিরে আসা আর যদি এমন কোনো কাজ না করেন যে এমনিতেই আপনার ইমানের সন্দেহ হচ্ছে তাহলে এটা ইমানের আলামত হাজরত ওমর রাজি আল্লাহ এটা সন্দেহ করেছেন এবং আমরা বুহারিতে যদি দেখি ইমাম হজরত হান্দালা রাজি আল্লাহ মিছিল দিয়েছিলেন যে না ফাঁকা হানা হানজালা না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গিয়েছে মুনাফিক হয়ে গিয়েছে এর অর্থ এটা না অর্থাৎ উনি আল ইমান আর যেটাকে বলে আল ইমান রাজা আপনার আশাও থাকবে আবার ভয়ও থাকবে তো এটার নাম হইল ইমান এমন যদি হয় তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাত আল্লাহর যে বলে আছে সেগুলো পালনে সচেষ্ট হবেন এবং আল্লাহ আমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো থেকে বেছে থাকার চেষ্টা করবেন আলহামদুল্লাহ মোহতারম

বলেছেন উনি দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন উনারা নামাজ পড়ছে রসুল্লাহাম বলছেন ইদা সাজাত্তুমা ফাজুম্মা বা আল্লাহমিল্লাহ যখন তোমরা সিদ্ধা করবে তখন শরীরকে ঘুটিয়ে রাখবে কারণ ফাইন্দাল মার এত লাইসাদ জালিকাকার রাজুল নামাজের ক্ষেত্রে মহিলা পুরুষের মতো না পুরুষের নামাজ ভিন্ন মহিলার নামাজ ভিন্ন এখানে আমাদের দেশে একটা হাদিস দ্বারা বিভ্রান্তির সৃষ্টি করা হয় যে রসুল্লাহ বলেছেন সল্লুক আমার তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সুতরাং পুরুষ মহিলা নামাজ পড়বে দেখেন এই হাদিস রসুল কিলিমস্হাম আমের রাজনকে বলেছিলেন তিনটা তিনজন সাহাবি এসেছিলেন মসজিদে নবাবিতে মদিনায় রসল্লা আসলাম যখন ওরা চলে যাচ্ছেন এক মাস পর ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন যখন তোমরা পথ চলবে ইদা সল্লা কামার ওই তুমি উসল্লি বলে ইয়া অম্য যে তোমরা নামাজ পড়বে আমার মতো আর ইমামতি করবে যে যে আমার তোমাদের ভিতরে বয়সে বড় যে মতার চমৎকার আলোচনা করছেন তাহলে বুঝে গেলে আমরা বুঝতে পারলাম যে মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য রয়েছে কোরআন হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রিয় মতারাম আরেকজন প্রশ্ন করেছেন আমাদের মাহমুদ হাসান ফাহিম লিখেছেন মোহতারাম আমরা জেনেছি যে স্ত্রী স্বামীর বাম পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু যেই মহিলার একাধিক বিয়ে হয় তাতেও কি দুইজনের পাজর থেকে সৃষ্টি করা হয়েছে বিষয়টা মীমাংসা করবেন আমি আপনাকে বলবো ভাই হাজার ডক্টর আবু শাহাবার রাহিমাল একটা বই আছে আলী সাইলিয়ায় কুতুব এই বইটা পড়বেন প্রথম কথা হলে প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক স্বামীর পাজর থেকে সৃষ্টি করা হয়েছে এই কথাটা বল সঠিক না জি আপনি কাশফুল হফা ও মজিরুল ইলবাস আম্মাস তারা আলসিলাতে না সে বইয়ে দেখবেন হজরত হাওয়া আলহি সালাতাম হজরত আদম আলহি সালাতামের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে এইটা সঠিক বাকি প্রত্যেক মহিলাকে তার স্বামীর পাজর থেকে সৃষ্টি করা হয়েছে এই কথাটা ভুল এজন্য এই কথাই যেহেতু বলতে আপনার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই মোহতারা চমৎকার বলেছেন আমাদের আরেক ভাই লিখেছেন যে দেশের রোজা দুই একদিন পিছনে শেষ রমজান রমজানে সে দেশে সফর করলে অথবা সে দেশ থেকে ফিরে এলে আমাদেরকে হাদিসে সমাধান দিয়েছেন মনে করেন আপনি সৌদি আরব সৌদি আরব রোজা ত্রিশটা রেখে এসেছেন সৌদি আরব যখন যেদিন ত্রিশটা হয়েছে আমাদের দেশে হয়তো বা ফ্লাইটে বাংলাদেশ আসেন তো আপনার রোজা কিন্তু ত্রিশটা হয়ে গেছে বাংলাদেশ কিন্তু এখন একটা রোজা বাকি আছে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি যদি বাংলাদেশে আসেন তারপর আপনাকে রোজা রাখতে হবে এখানে রোজা খাওয়ার সুযোগ নাই আপনার মোহারাম একটি চমৎকার ভাই লিখেছে এগারো মাসে নামাজ পড়েন আচ্ছা রমজান রমজান এলে রোজা রাখে নামাজও পড়ে এমন লোকে রোজা কবুল হবে কিনা এক দ্বিতীয় কথা হচ্ছে রোজার উপর নামাজের প্রভাব আছে কি তৃতীয় প্রশ্ন ওনার তারা রোজা রেখে জান্নাতে রাইয়ান গেটে প্রবেশকারীদের সঙ্গে প্রবেশ করবে কিনা এক রমজান থেকে অপর রমজান মধ্যবর্তী যে সকল গুণা মোচন করে দেয় এই কথাটা সঠিক কিনা হ্যাঁ আর সসাল্লা হাদিসে রয়েছে হাদিসের কথা বলি যে রমাদান ইলা রমাদান মুকাফরাতলিমা বাইনা হুন্না ইদাস্তানাবাল কাবাহির যে কেউ যদি এই রমজান রোজা রাখে তারপরে রমজানের রোজা রাখে তাই দুই রমজানের মধ্যবর্তী যত গুণা আছে আল্লাহ রবুল আল্লাহম সব মাফ করে দেন তবে ইদেশ তানাবাল যখন কবিরা গুণা থেকে বেঁচে থাকবে হাদিসে কিন্তু এই শব্দটা আছে এটা অনেকে জি মমতা চমৎকার বলেছেন আমার এক ভাই লিখেছেন আমার কিডনি সমস্যা আছে রোজা রাখলে এ সমস্যা বাড়ে ডাক্তার রোজা রাখতে নিষেধ করেছেন আমার এখন কি করে নিয়ম এটা দুইটা 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 আপনার শরীয়ত আপনাকে দুইটা সমাধান দিয়েছে প্রথমত যদি আপনি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফাইদ দা তুমিন আয়ামিন ওখার আপনি যখন শুদ্ধ হবেন সুস্থ হয়ে যাবেন তখন রোজার রোজার কাজা করবেন আর যদি এটা সম্ভব না হয় তখন আপনি ফিদিয়া দেবেন অর্থাৎ একজন মানুষ আমরা বাঙালি সাধারণত তিন বেলা খাবার খায়

ফিতরা ভিন্ন ইবাদত ফিতরা সম্পর্ক হলো ঈদ উল সাথে অর্থাৎ যেই দিন ঈদের রাতে চাঁদ উঠবে তখন থেকে সদকা ফিতর ওয়াজিব হয় তো আপনার রোজা হয়ে যাবে দেখেন ঈদ মানে উৎসব উৎসব মানে কি আমি যেমন উৎসব করব আমার সমাজে যারা দরিদ্র আছে অসহায় আছে তারাও

রাসুল্লাহাম আমাদেরকে ফিতরা দেওয়ার সদকাতুল ফিতির দেওয়ার নির্দেশ দিয়েছেন এক আমাদের এক বোন লিখেছেন যে বোনের যেহেতু মহিলা মানুষ রমজানে দু একটি রোজা বা কাজা হয় এদের মাসিকের কারণে তিনি লিখেছেন যে এখন আমাদের যে রোজাগুলো কাজা হয় পাঁচটা সাতটা এই রোজাগুলো কাজা হয় এখন কি রমজানের পরে কি লাগাতার রাখতে হবে না লাগাতার রাখা সত্য না আপনি একসাথেও রাখতে পারেন আলাদা আলাদা করে রাখতে পারেন নামাজের কাঁচা করতে হয় না কিন্তু রোজার কাঁচা করতে হয় যে মোহতারাম চমৎকার বলেছেন রমজান মাসে ইফতার করালে দান করলে কি অর্থাৎ স ইমান কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সব লাভ করেছে আপনি ওই ব্যক্তিকে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা অর্থাৎ এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার যে সামর্থ্য আছে আমার সামর্থ্য যদি পানি থাকে পানি খাওয়ানো আমার সামর্থ্য যদি খেজুর থাকে খেজুর খাওয়ানো অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী যদি আমি কোনো রোজাদারকে ইফতার করাই রসল আসালাম আমাদেরকে বলেছেন সে সারাদিন রোজা রেখে যে সব তাকে ইফতার করানোর কারণে আল্লাহ রবী আলম আমাদের সেই কষ্টের কথা আমি অন্য বলি সেটা হবে কিনা মহতারাম এটা একটা কঠিন প্রশ্ন করেছেন আপনি প্রথম কথা হলো যদি কেউ কষ্ট দেয় তাহলে আমাকে ক্ষমা করে দেবো আমি তাকে মাফ করে জি দ্বিতীয় কথা হলো কষ্টটা যদি এমন হয় যে যদি তা সে শুনলে সে কষ্ট পাবে এটা দুষ না কষ্টের কথা আপনি শেয়ার করতে পারেন দেখেন আপনি যদি আমার একটা পার্সোনাল কষ্ট কারো কাছে শেয়ার করি কষ্ট কিন্তু শেয়ার করলে কষ্ট হালকা হয়ে যায় দূর হয় হালকা হয় কষ্ট হালকা হয়ে যায় তো আপনি কষ্ট শেয়ার করতে পারেন দুষ যদি আপনি বর্ণনা করেন তাহলে সেটা গিবত হবে মতামত জমৎকার বলেছেন এম এইচ হামিম লিখেছেন জোহর ও আসর নামাজে কুলি না করলে নামাজ হবে কিনা মতাম নামাজে কুলি বুঝলাম না বিষয়টা ভাই অর্থাৎ অজু করার সময় সে কুলি করলো এখন অজুর ভিতর কুলি কুলি করা সুন্নাত আল মাদ মাদা তো বলে ইস্তে কার ভিতরে যেটাকে বলে কুলি করা নাকে পানি দেওয়া এটা সুন্নাত আপনি যদি কুলি না করেন নাকে পানি না দেন সুন্না পরিত্যাগ হবে বাট আপনার নামাজে কোনো সমস্যা হবে না মহতারাম চমৎকার বলেছেন যে মাহাদি হাসান লিখেছেন আমি কি বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবো কিনা মোতারাম আর একজনের বকে ভাই আপনি বিয়ে করবেন কেন পৃথিবী থেকে মেয়ের অভাব পড়েছে না না এটা ঠিক আছে আমি হয়তো ভাই এরকম লিখেছেন যে মহিলা ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ এখানে একটা মশালা আছে যে কোন কোন স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক দে ফালা তাহেলু লাখু তান কি হাজাওয়ান গায়রা এটা একটা মশালা আর একটা হলো ইয়া তারাববাসরা বিআনফুসিহিন না সালাসাত কুরু যে একজন স্ত্রীকে যদি তার স্বামী তালাক দে তাহলে 3 মাস ওই স্ত্রী ইদ্দত পালন করতে হবে ইদ্দত পালন করার পর অন্য পুরুষের সাথে সে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ইদ্তের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে সে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না মোহারাম একটি চমৎকার প্রশ্ন মোহারাম আমার এক বোন লিখেছেন যে রেবাকা

কাটা যাবে কি না মাথার সুহানুল্লাহ আমরা এই প্রশ্নগুলো নিয়ে বারবার বলেছি যে আমাদেরকে জানতে হবে রোজা রোজাকে রোজা তিনটা জিনিসের নাম আল ইমসাক আনিল আকলি ওয়া সুরবি ওয়াল বিআলি বিসৌমিন নিয়া রোজার নিয়তে খাবার পান পান খাবার গ্রহণ করা পান পানি পানি পান করা এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম হলো রোজা কিন্তু এখন যদি আপনি জি কি জানতে চেয়েছেন উনি যে তিনি জানতে চেয়েছেন যে মানে

অবশ্য এই প্রোগ্রামটি যারা মিস করেছেন বা শুরু থেকে দেখতে পারছেন না তাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছেন স্পাইস এফ আপনারা যদি জানতে চান বা দেখতে চান অবশ্যই আমাদের এই ইউটিউব রয়েছে স্পাইস এফ এম নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ ইউটিউব চ্যানেলে গেলে আপনারা চমৎকার এই প্রোগ্রামটি দেখতে পারবেন সবাইকে আরও একবার প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মোতাম আরও কয়েকটি প্রশ্ন এসেছে আমরা ইনশাআল্লাহ তালা প্রশ্নটি নেব তার আগে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করছি এই ফেসবুকে লাইভটি শেয়ার করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন কেননা আমি প্রতিদিন এই বিষয়টা মোহতারাম বলে থাকি এটা বলে থাকি যে ব্যক্তি ভালো কাজ করবে সে ভালো কাজ করে সব আল্লাহ তালা দিবে কেননা এই মোহতারাম যে অনেকগুলো প্রশ্ন মোহতারাম গুরুত্বপূর্ণ আমি কিন্তু বুঝেছি যে বিষয়টা আপনি এটা বলবেন কিন্তু বিষয়টা এটা না অন্যটা বলেছেন এই যে যে বিষয়টা মোহতারাম এগুলো কিন্তু অনেকেই জানি না আমরা অবশ্যই আপনারা ফেসবুকে অনেক কিছুই তো শেয়ার করেন আপনারা প্রিয় শ্রোতা এবং প্রিয় দর্শক অনেক কিছুই তো আপনারা শেয়ার করেন আসুন না আমাদের এই বরকতময় এই প্রোগ্রামটি শেয়ার করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে উত্তম দেবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক কামিন মোহতারাম আরও কয়েকজন প্রশ্ন করেছেন আমরা কয়েকটি প্রশ্ন নেব রোজা না রাখা রাখার নিয়ত করলে এবং তার নিয়ত বাতিল করে দিলে রোজার বাতিল হবে কিনা না বুঝি না প্রশ্নটা আবার করছি মোহতারাম কেউ যদি রোজা না রাখার নিয়ত করলে নিয়ত করলো আচ্ছা এবং তার নিয়ত বাতিল করে দিলে দিয়ে

রোজা রেখে দিতে হবে কেউ যদি মারা যায় ইদা মা তার ইনসানিম কাতা আমাল হ তার শরীয়তের সব আমল শেষ এখন যখন মারা গিয়েছে তার রোজা রাখে নাই তার রোজাও নেই এখন তার রোজার মিস্কেনা খাওয়াতে হবে না রোজার কাজাও করতে হবে না মতন চমৎকে একটি প্রশ্ন আমার এক বোন লিখেছেন যে এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেরি খেলো অতপর জানতে পারলো যে যে তার খাওয়াটা ফজর আজানের পর হয়েছে সুতরাং তার রোজা কি শুদ্ধ হবে কিনা মতে ওই ব্যক্তির জন্য জরুরি হলেও সারাদিন শুভবাস থাকবে খাবার খাবে না বাট যখন এই রোজা তো হয় নাই রোজার পরে রমজান মাস পরে শুধু একটা রোজার কাজা করবে কাফারা লাগবে না মতারাম আরেকটা প্রশ্ন এসেছে মতারাম সম্পর্কে একটি প্রশ্ন সেটা হচ্ছে রোজা অবস্থায় তরকারির লবণ বা চায়ের মিষ্টি চেক করা বৈধ কিনা এটা আমাদের দেশে হয় আমাদের মা বোনেরা অনেক সময় রান্না করে এটাতে লবণ হয়েছে কিনা ঠিক মতো মশলা দেওয়া হয়েছে কিনা জিব্বাতে লাগান তো আপনি যদি জিব্বাতে লাগান এটা তাহলে স্বাদ যদি অনুভূত হয় তাহলে আপনার রোজা মাকরু হবে বাট এটা জিব্বা লাগানো দ্বারা আপনার রোজা নষ্ট হবে না মোতারাম একটি চমৎকার প্রশ্ন এসেছে আমাদেরকে এক ভাই করেছেন এটা আসলে আমরা আমাদের দেশেও এই বিষয়টা আমার পরিলক্ষিত হয়ে আমরা দেখতে পাই আমাদের চাঁদপুরে একচল্লিশটা গ্রাম আমাদের সৌদি আরবের সাথে তারা রোজা রাখছে এখন একটা প্রশ্ন করেছেন এক ভাই এক দেশে চাঁদ দেখে গেলে কি পৃথিবীর সকল দেশে রোজা বা ঈদ করা

আর চাঁদের ক্ষেত্রে রসুল্লাহলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোম উল ই রৈয়াতহি ওফতির উল যে আমরা যখন আমাদের মাতালিয়া চাঁদ দেখবো তখন রোজা রাখবো আমরা যখন আমাদের মাতালিয় চাঁদ দেখবো আমাদের উদয়স্থলে চাঁদ দেখবো তখন ইফতার করবো এছাড়া এই একটা প্রসিদ্ধ আবু কুরাইব আল্লাহর ঘটনা ইমাম মুসলিম রহিম আল্লাহ মুসলিম এনেছেন ইমাম বাইহাকি রহিম আল্লাহ শাহাবুল ইমান এবং আসনাল কুবরাতে এনেছেন যে হাজরতে মাওয়ার রাজি আল্লাহ যখন খলিফা ছিলেন তখন দ্বিমাসকে একদিন আগে রোজা শুরু হয়েছিল আর মদিনায় একদিন পরে রোজা শুরু হয়েছিল তো সেই সেই হিসাবে যে মদিনায় রোজা হয়েছে যেই দিন মদিনায় ত্রিশ রোজা রাখা হচ্ছে নিশ্চিতভাবে সেই দিন দিমাসকে ঈদ করা হচ্ছে কারণ একদিন আগে শুরু হয়েছে হজরত কুরাইব রাজি আল্লাহ তখন হজরত ইবিন আব্বাসকে বলেছেন যে আজকে দিমাসকে ঈদ করা হচ্ছে আর আপনি রোজা রাখছেন বিষয়কে দিমাসকে তো আজকে চাঁদ উদিত হয়েছে তখন উনি বলছেন হাজত কুরাই বলেছেন আওয়ালা আওয়ালি বুরুয়াতে মহাবিয়া মহাবিয়া রাজিউল্লা মিন উনি তো চাঁদ দেখেছেন উনি ঈদ করছেন আমরা কেন রোজা রাখবো আমরা তো দেখিনি তখন আব্বাস বলেছেন লা হ্যাঁ কাদা আমার ওনা রসল্লাহ আসলাম রসল আল্লাহাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যখন আমাদের উদয়স্থলে চাঁদ দেখব তখন রোজা রাখবো আমাদের উদয়স্থলে চাঁদ দেখব তখনই ইফতার করবো এজন্য আমরা দেখি সৌদিরা যখন জোহরের নামাজ পড়ে আমরা পড়ি না আমরা নিশ্চিত তারা জোহরের নামাজ পড়ছে সৌদিরা যখন কে আমল্লাল করে আমরা করি না কারণ আমাদের সময় আসেনি এজন্য আমরা ঈদ করবো আমাদের মাতা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে এবং এই ইমাম তিরমিদুর রহিম আল্লাহ বলেছেন ওই আলিল আজহা এটা একটা এখতলাফি মাসাল অনেক লম্বা পরবর্তীতে যদি কখনো সময় পাই এই নিয়ে বিস্তারিত কথা বলবো যে আমরা ঈদ এবং রোজা কখনো রাখবো শুধু এতটুকু মনে রাখেন ইবনা আব্বাস বলেছেন লা হ্যাঁ কে আমারও না রসুল্লাহ উল্লাহ রসুল ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের মতালি আমাদের উদ্দেশ্য তোলে যখন চাঁদ দেখব তখন রোজা রাখব আমাদের উদ্দেশ্য তোলে যখন চাঁদ দেখব তখন ঈদ করবো আল্লাহ তালা আপনারা দেখছেন এবং শুনছেন স্পাইস এফ এম নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম দেখছেন ফেসবুকের পেজে লাইভেন ম্যাঙ্গো ড্রিঙ্ক প্রেজেন্ট ইসলামী সওয়াল জব আমাদের ঘরের কাটা বলছে থাকা সম্ভব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমরা একইবারে যাচ্ছি না আগামীকাল ঠিক একই সময়ে আমরা ইনশাআল্লাহ তালা হাজির হয়ে যাব এই চমৎকার আয়োজনে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আজকে দোয়ার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামটি ইনশাআল্লাহ তালা ইতি ইতি টানবেন ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء লা তে কোনে তুমি রহমে তিল্লা ইন্ন লা হ ফিরুজ জুনু বাজে আমি রহিম রব্বুল আল আজকে রে আয়োজন কিরবুল আলামিন তুমি কবুল করে নাও রবুল আলামিন আমাদের শাহরী আমাদের ইফতার কে রব্বুল আলামিন আমাদের সি এমকে কবুল করে নাও রবুল আলামিন আমিন করেছি আমুল গুলা কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই চমৎকার একজন যারা ইন্তেজাম করেছে রব্বুল আলামিন তাদেরকে কবুল কবুল করে নাও রব্বুল আলামিন শুধু রমজান মাস নয় সারা বছর যেন এই প্রোগ্রামটি করতে পার রব্বুল আলামিন সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করিয়া যারা এই প্রোগ্রামটির মধ্যে স্পন্সর করেছেন সেজন ম্যাঙ্গুনুক ড্রিঙ্কস রব্বুল আলামিন এই কোম্পানি কবুল করে নাও এই কোম্পানি যেত যেন রব্বুল আলামিন সারা বছর এই প্রোগ্রামের স্পন্সর হয় সেই জন্য তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন যেদিন চিরবিদায় হয়ে যাব আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও মানে تجيب لا إله إلا الله محمد رسول الله آمين